বিশ্বের প্রায় 75 কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন। এ ব্যাপারে সচেতনতা বাড়াতে 2009 সাল থেকে বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব থাইরয়েড দিবস। থাইরয়েড বিষয়ে সচেতন করতে নানা অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশেও দিবসটি পালন করে বিভিন্ন সংগঠন। আজ সকাল 8:30 বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে র্যালির উদ্বোধন করে এন্ডোক্রাইনোলজি বিভাগ। এরপর সকাল 11:00 সচেতনতামূলক র্যালি ও আলোচনার আয়োজন করে নিউক্লিয়ার মেডিসিন বিভাগ। এ সময় শুরুতে রোগ শনাক্ত করতে পারলে আক্রান্তের হার কমানো সম্ভব বলে জানান বক্তারা। থাইরয়েডের সমস্যা আমাদের মায়ের উপরেও প্রভাব ফেলে এবং অনাগত যে শিশুটি তার উপরেও প্রভাব ফেলে। সুতরাং আমাদেরকে থাইরয়েড স্ক্রিনিং করতে হবে এবং গর্ভাবস্থায় আমরা যেটা বেশি পাই সেটা বেশি পাই হচ্ছে সাবক্লিনিক্যাল থাইরয়েড। সুতরাং এটা আমাদেরকে স্ক্রিনিং করতে হবে, সে তবে যেন আমাদের একটা সুস্থ মা এবং এই থাইরয়েডের সমস্যার জন্য যে মাদের যেই জটিলতা দেখা যায় সেই জটিলতা থেকে আমরা বের হয়ে আসতে পারি। থাইরয়েডের অসুখ মানে তো শুধু থাইরয়েড ক্যান্সার না, আরও অনেকই অসুখ আছে। যেসব অসুখে মানে সিমটমগুলো অন্যান্য অসুখের অন্যান্য নানা অসুখের মতোই বা কোনো অসুখের সাথে না, সাধারণ চলাফেরার আচরণের পরিবর্তন ছাড়া কিছুই থাকে না, কাজেই সেই কারণে থাইরয়েডের অসুখ সম্বন্ধে আমাদের ধারণাটা খুব কমই আছে। আয়োডিনের ঘাটতিকেই হাইপোথাইরয়েডের প্রধান কারণ বলে মনে করা হলেও বিভিন্ন ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষার রেডিয়েশনও বড় কারণ বলে মনে করেন নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর জিনাত জেবিন। এক সময় যখন বাংলাদেশে অনেক বেশি আয়োডিন ডেফিসিয়েন্সি ছিল তখন দেখা যেত যে আয়োডিন ডেফিসিয়েন্সি রোগে আক্রান্ত রোগীরা ঝুঁকিতে থাকে থাইরয়েড রোগের, কিন্তু বর্তমানে বেশ অনেক বছর ধরে আমাদের দেশে সব ধরনের লবণেই আয়োডিনাইজেশন করাতে আমাদের কিন্তু এখন আর আয়োডাইজ সল্ট সবাই খায় এবং ওইভাবে আয়োডিন ডেফিসিয়েন্সিটা নাই, কিন্তু তারপরেও ঝুঁকিতে থাকে তারাই যারা অনেক সময় রেডিয়েশনের এক্সপোজার হয় এবং কিছু কিছু ক্ষেত্রে বংশগত কারণগুলো কাজ করে। রেডিয়েশন এক ধরনের রশ্মি যেটা খালি চোখে দেখা যায় না, তো এক্স রে কিংবা সিটি স্ক্যান এই ধরনের পরীক্ষা যেগুলো করি অনেক সময় দাঁতের এক্স রে করা হয়, তো এই ধরনের এক্স রে করার ফলে দেখা যায় যে একটা মানুষ রেডিয়েশনের ঝুঁকিতে পড়ে। এদিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে গর্ভকালীন এন্ডোক্রাইনোলজি চিকিৎসা গাইডলাইনের মোড়ক উন্মোচন ও আলোচনার আয়োজন করে বাংলাদেশ এন্ডোক্রাইনোলজি সোসাইটি। উপজেলা পর্যায়ে চিকিৎসকদের মধ্যে গাইডলাইন ছড়িয়ে দিতে পারলে রোগী শনাক্ত ও চিকিৎসা সহজ হবে বলে মনে করেন মেডিসিন বিশেষজ্ঞ ও এমিরিটাস অধ্যাপক ডক্টর এবিএম আব্দুল্লাহ। আজকে যে এই যে বইটার যে উদ্বোধন যেটা মোড়ক উন্মোচন করলাম, খুব সুন্দরভাবে ভালোভাবে প্র্যাকটিক্যালিতে কিন্তু লেখা। আমি এন্ডোক্রাইন সোসাইটি তাদেরকে রিকোয়েস্ট করব, এই দেশে তো যেরকম আমরা মানুষ বেশি রুগী বেশি সবাই তো স্পেশালিস্টের কাছে যেতে পারবে না, আমার মানে বইটা বোধ হয় আরও বেশি বেশি ছাপিয়ে অন্তত উপজেলা লেভেলে যারা মেডিকেল অফিসার বা জিবি তাদের হাতে বোধ হয় পৌঁছানো দরকার, কারণ মেজর অংশ কিন্তু ট্রিটমেন্ট তারাই করে। সবাই ঢাকায় আসে বা বড় বড় শহরে আসে, থাইরয়েড টেস্ট কিন্তু করতে পারে, মেনি বেসিক ম্যানেজমেন্ট কিন্তু তারাই করে। এই বইটা যদি তাদের দেওয়া হয় আমার মনে হয় দেশের জন্য, দেশের মানুষের জন্য বা যারা এই যে থাইরয়েড ডিজিজে ভুগছেন তাদের জন্য মনে হয় একটা বিশাল উপায়। তো শুধু প্রেগনেন্সিতে লেখা, শুধু প্রেগনেন্সিতে না, অন্যান্য যে নন প্রেগনেন্ট যারা তাদের জন্য তো একটু লাগবে আর কি। থাইরয়েড রোগ বৃদ্ধির কারণ জানতে বৃহৎ আকারে গবেষণা প্রয়োজন বলে মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শারফুদ্দিন আহমেদ। এই আয়োডিন বেশি না কম এটা নিয়ে যে স্টাডি, আমার মনে হয় আর একটা স্টাডি হওয়া দরকার। বেশি আয়োডিন খেয়ে ফেলে থাইরয়েডের ক্ষতি হচ্ছে নাকি কম আয়োডিনের ফলে থাইরয়েড ভালো থাকতো, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, অটো ইমিউনিটি, এই যে কথাগুলো আজকে কেন এই রোগটার বৃদ্ধি পাচ্ছে। এন্ডোক্রাইন সোসাইটি আমার মনে হয় যে আরও কিছু রিসার্চ ওয়ার্ক করা উচিত। আমি যে কথাটি বলতে চাই, আমার যারা রেসিডেন্ট আছেন অথবা যারা ফ্যাকাল্টি মেম্বার আমি তাদের সবাইকে বলেছি যে হ্যাঁ আমার কেন স্টাডি থাকবে না, আমি কেন বাইরের স্টাডি নিয়ে এখানে রেফারেন্স দেব, আমাদের স্টাডিগুলো যাতে করে এ দেশে কতজন রোগী এটায় আক্রান্ত হয়েছে। আমি যখনই শুনি 3 কোটি থাইরয়েড, 2 কোটি ডায়াবেটিক, তাহলে তো সবাই রোগী মনে হয়। আজকে আমরা টোটাল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করব, প্রিভেনশন করব এবং স্ক্রিনিং করব।
থাইরয়েড আক্রান্ত রোগীদের বড় একটি অংশ ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। এছাড়া গর্ভকালীন থাইরয়েডে বাড়ে ত্রুটিপূর্ণ শিশু জন্মদানের ঝুঁকিও। এজন্য রোগটি প্রতিরোধে বড় আকারে স্ক্রিনিং এর কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, ডক্টর টিভি, ঢাকা।